হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের এই ব্লগটা হচ্ছে গিয়ে মাইমনার হলুদের ব্লগ। এটা হচ্ছে আমার হাত, এই যে দেখতেই পাচ্ছেন হাত ভর্তি চুড়ি। আমি সবার আগে রেডি হয়েছি, কারণ আমাকে সবাইকে রেডি করতে হবে, মাইমোনাকে রেডি করতে হবে, এরপর হচ্ছে যারা আছে সবাইকে রেডি করিয়ে দিতে হবে, সেজন্যই আমি সবার আগে রেডি হয়ে নিয়েছি। এই যে আমি শাড়ি পরেছিলাম, দেখতেই পাচ্ছেন, এই যে লাল শাড়ি, হলুদ, সবুজ আছে, শাড়ি পরেছিলাম, কিন্তু শাড়িটা আমি পরে বেশিক্ষণ রাখতে পারিনি। আয়ানা অনেক কান্নাকাটি করছিল আর শরীরটা ওর অনেক খারাপ। আমি শাড়িটা ভালোভাবেই পরেছি, কিন্তু আয়ানা কোলে ওঠার জন্য এত অস্থির হয়েছে, ওকে কোলে নিয়ে এই যে শাড়ি একদম উলট পালট হয়ে গিয়েছে, শাড়ি ভাজি নষ্ট হয়ে গিয়েছে। যতটুকু পেরেছি রেডি হয়েছি, আর এত পরিমাণে গরম পড়ছিল, প্রচণ্ড গরম, মানে শাড়ি পরে থাকাটাও মনে হয় যে টাফ হয়ে গিয়েছে। আর আয়না বিরক্ত করছিল, এরপর শাড়িটা খুলেও ফেলেছি। আর আমাদের হলুদের প্রোগ্রামটা শুরু হয়েছে রাত 12টার পরে, বাসায় মিলে, বাড়ির সবাই মিলে হলুদটা, মানে বাসায় ছোটোখাটোভাবে যতটুকু করা যায় সেভাবেই করা হয়েছে। এই যে আমাকে যতটুকু দেখা যাচ্ছে, এরপর হলুদের আর কোনো অনুষ্ঠানেই আমি ছিলাম না, মানে আমি ছবি তুলেছি, তারপরে হচ্ছে গিয়ে ভিডিও করেছি। তো ঠিক আছে, আপনারা তাহলে মাইমনার হলুদটা এনজয় করুন।